প্রিন্স মামুনের সাথে আমার কোনো রকম বিয়ে শাদি কিছু হয়নি। আমরা হাজবেন্ড ওয়াইফ না, আমি পরিষ্কার করে বলতে চাচ্ছি আমরা হাজবেন্ড ওয়াইফ না। তার মানে আমরা এতদিন ধরে যা দেখে আসলাম, যা শুনে আসলাম সব মিথ্যে? কিন্তু কেমনে সম্ভব এই যে বিয়ের ভিডিও, এত এত কাপল ব্লগ আর টিকটকে কাপল ভিডিও, এগুলার মানে কি তাইলে? ওর সাথে যেসব টিকটকের ভিডিও করা হয় বা ব্লগ বা ফেসবুকের ভিডিও করা হয়, এগুলো সব স্ক্রিপ্টেড। তার মানে আমাদেরকে এতদিন আকারকারবিহীন বলদ বানিয়ে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ আদায় করে নিছেন। এগুলো ব্যক্তিগত জীবনের সাথে কোনোভাবে সংযুক্ত না। বাহ দোস্ত, মানে একটা চিন্তা করে দেখেন আমরা অডিয়েন্সরা ঠিক কত বড় বোকা। দুইটা মানুষ বিয়ে না করেও বিয়ে করার নাটক করে আমাদেরকে পুরাই ঘোল খাইয়ে দিল, আর আমরা কিছু বুঝতেই পারলাম না। নামাজ বাদ দিও না বন্ধু, এবারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। হেই হোয়াটসঅ্যাপ কাকা, আসসালামু আলাইকুম, দিস ইজ ফারাবি, টিকটকার। বিশ্বাস করেন রাসেল ভাই, এদের কথা না শুনলে তো আমি কখনো জানতেই পারতাম না যে টিকটকারদেরও এত ট্যালেন্ট আছে। তার উপর যা ট্যালেন্ট না, আমাদেরকে পুরাই ঘোল খাইয়ে দেয়া ট্যালেন্ট। তো সবাই যেরকম বলেন যে আপনার এত বয়স হয়ে আপনি ছেলের বয়সে ছেলেকে কিভাবে বিয়ে করলেন, কি এটা সেটা, তো তাদেরকে পরিষ্কারভাবে বলতে চাই যে ওর সাথে তো আমার কোনো বিয়েই হয়নি। আমি পরিষ্কার করে বলতে চাচ্ছি আমরা হাজবেন্ড ওয়াইফ না। বিয়ের ভিডিও, রুমের মধ্যে কাপল ভ্লগস, টিকটকে কাপল ভিডিও, রেস্টুরেন্টে কাপল ফুড ভ্লগার, স্বামী স্ত্রীর ফানি ভিডিও, মানে কি করে নাই কাপল হিসেবে এরা? ওর সাথে যেসব টিকটকের ভিডিও করা হয় বা ব্লগ বা ফেসবুকের ভিডিও করা হয়, এগুলো সব স্ক্রিপ্টেড। না মানে ঠিক বুঝলাম না, স্ক্রিপ্টেড প্রাঙ্ক ভিডিও দেখছি, স্ক্রিপ্টেড গেমিং ভিডিও দেখছি, এমনকি স্ক্রিপ্টেড ব্লগ ভিডিও দেখছি। বাট বিশ্বাস করেন কাকা, ফার্স্ট টাইম দেখলাম স্ক্রিপ্টেড বিয়েও হয়, তাও আবার নাটক সিনেমায় না, একেবারে বাস্তব লাইফে। নিজেকে আর সত্যিই বড় আবাল মনে হচ্ছে। আমি আরো কত সুন্দর করে এদেরকে নিয়ে একটা ভিডিও বানাইছিলাম যে বয়স ডাজেন্ট ম্যাটার, যদি মনের মিল থাকে তাহলে সব সম্ভব। সবাই যেন তাদেরকে অন্যভাবে না দেখে স্বাভাবিকভাবেই দেখে। সালা আমাকেই আপনাদের মান সম্মান কোথায় যাবে? সরি, আমি তো ভুলে গেছিলাম, এরা পার্ট টাইম ভ্লগার আর ফুল টাইম টিকটকার, সো এদের মান সম্মান না থাকাটাই স্বাভাবিক। বিশ্বাস করেন কাকা, আমি না এখনো বিশ্বাস করতে পারছি না যে এরা বিয়েটাকেও স্ক্রিপ্টেড বানাই দিছে, কারণ তাদের বিয়ের ভিডিও আছে। বাট পরে যখন আমি একটু যাচাই বাছাই করলাম, বিশ্বাস করেন রাসেল ভাই, এটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। ওইটা বলে কোনো বিয়ের ভিডিও না, ওইটা নাকি বার্থডে পার্টি ছিল। ইচ্ছে করে নাকি পোলা টিকটকারটা ওই মায়ের সাথে কথা বলে এই ভিডিওটাকে বিয়ের ভিডিও বলে চালাই দিছে। মানে আমরা ঠিক কত বড় বলদ, একটা বার চিন্তা করে দেখেন, একটা বার্থডে পার্টির ভিডিওকে বিয়ের ভিডিও মনে করে কত কিছু করে ফেললাম। সে আমার জীবনে চলার পথে একজন সঙ্গী, আর এদের কাছে এটাই হলো বিজনেস। এখন আসে এই পুরো ঘটনা কিংবা আজকে এই মেয়ের কথাগুলোর মূল স্টোরিটা কি। এখানে দুইটা বিষয় হতে পারে, এক সত্যি তারা ম্যারিড না, জাস্ট পাবলিককে বলদ বানিয়ে নিজেদেরকে ট্রেন্ডে রেখে মিলিয়ন মিলিয়ন ভিউজ আদায় করে নেওয়ার জন্যই একটা মিথ্যে সম্পর্ককে সবার সামনে দাঁড় করায় রাখছিল। আর দুই, এরা সত্যিই ম্যারিড, বাট এত মানুষের এত কথা কিংবা হাজবেন্ডের সাথে হয়তো ঠিক মতো বনি বানা হচ্ছে না, তাই বিষয়টাকে সুন্দরভাবে মিটমাট করার জন্য সে সুন্দর করে বলে গেল তারা এতদিন একসাথে যে সকল ভিডিও বানাইছে সবগুলাই স্ক্রিপ্টেড। ওর সাথে যেসব টিকটকের ভিডিও করা হয় বা ব্লগ বা ফেসবুকের ভিডিও করা হয়, এগুলো সব স্ক্রিপ্টেড। যেহেতু আমরা কেউ জানি না কোনটা সত্য, সেহেতু মেয়েটা যখন বলতেছে তাদের বিয়ে হয় নাই, সো আমরা মাইনায় নিলাম যে তাদের বিয়ে হয় নাই, তারা পিওর সিঙ্গেল। প্রিন্স মামুনের সাথে আমার কোনো রকম বিয়ের শাদি কিছু হয়নি। নাও কাম টু দা পয়েন্ট, এই ভিডিওটা বানানোর আমার একটাই উদ্দেশ্য, আমরা যেন আর কখনোই টিকটকারদের এইসব মিথ্যে ফাঁদে না পড়ি, কারণ ওরা টিকটক আর মাথায় ঘিলো না গোবর নিয়ে ঘুরে। যতই আমাদের মতো অডিয়েন্সকে ঘোল খাইয়ে মিলিয়ন মিলিয়ন ভিউজ আদায় করে নিক না কেন, এক না সময় না একটা সময় ধরা খাইতেই হবে। কথাই আছে না, চোরের 10 দিন তো গেরস্তের 1 দিন। ঠিক আছে, তোরা বিয়ে করিস নাই ভালো কথা, স্ক্রিপ্টেড ভ্লগ বানাবি বানা, টিকটকে কাপল ভিডিও বানাবি বানা, বাট বিয়ের মতো একটা পবিত্র সম্পর্ককে কেন স্ক্রিপ্টেড বানায় এইভাবে মানুষের সামনে প্রেজেন্ট করলি? সামান্য কিছু ভিউজের জন্য, কিছুদিন ট্রেন্ডিং এ থাকার জন্য, তাই তো? বাট এখন ভিউজের জন্য তো এগুলা করার প্রয়োজন পড়ে না, জাস্ট হাফ প্যান্ট আর উঁচু হিল পরে রাস্তায় রাস্তায় এভাবে ঘুরে বেড়ালেই তো লাখ লাখ চলে আসতে পারেন। তবে হ্যাঁ, ডিরেক্টলি প্রয়োজনটা লিখে মেসেজ দিবেন। আল্লাহ হাফেজ।